ওয়ালাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতু। আমি জি নিউইয়র্ক বলেন। থেকে বলছি। জি বলেন। প্রশ্ন হচ্ছে যে আমি একজন শায়খের কাছ থেকে, আহলে হাদিসের একজন শায়খের কাছ থেকে শুনছি যে এশার নামাজের পরে 4 রাকাত নফল নামাজের কথা, এ সম্বন্ধে একটু ফজিলতটা একটু জানতে চাই। এসার সলাতের পরে 2 রাকাত সুন্নাতের রাতে বা আর সর্বনিম্ন 1 রাকাত বেতর, এছাড়া 4 রাকাতে যে হাদিসটি রয়েছে সেই সলাতটি কোন সলাত, এই নিয়ে দুটো মত রয়েছে। প্রথম কথা, এই হাদিস সহি না জয়ীফ, এতে ইখতলাফ রয়েছে। একদল বলছেন হাদিস সহি নয়, জয়ীফ, দুর্বল। আর একদল বলছেন না হাদিস আমল যোগ্য বা সহি বা হাসান। ঠিক আছে, এই উক্তিটি ঠিক যে হাদিস সহি, কিন্তু এই সলাত শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ অন্যান্য আরো বড় বড় যারা কোরআন সুন্নার আলেম তারা বলেছেন যে এই সলাতটি হচ্ছে তাহাজ্জুদের সলাতেরই অন্তর্ভুক্ত। সলাত মিন জিমনে সলাতিল লাইল, রাতের সলাত যে তাহাজ্জুদ, তাহাজ্জুদের অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ভাগ ভাগ করে পড়তেন, এসা পরে কিছু পড়ে নিলেন, মাঝরাতে পড়লেন, শেষ রাতে পড়লেন, তো বিভিন্ন সময় বিভিন্ন রকম আমল করতেন। তো সেই রাতের তাহাজ্জুদের সলাতেরই একটা অংশ হচ্ছে এই 4 রাকাত। জি, আর অন্যরা বলেছেন না এটা তাহাজ্জুদ ছাড়া এটি হচ্ছে এশার পরে এই নফল সলাত, যার ফজিলত। জি, কিন্তু ফজিলতটি সহি না জয়ীফ এতে ইখতলাফ রয়েছে, তবে আমল করলে করতে পারেন, আমল করলে করতে পারেন। আর এটি এশার সুন্নত নিশ্চিত বলা সম্ভব নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি যে এশার সাথে সম্পৃক্ত সলাত। এশার পরে যে পড়বে, এশার পর ফজর পর্যন্ত সবটাই হচ্ছে এশার পর। সুতরাং আর তাহাজ্জুদের সময় এশা পর থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত শুভ সাথে পুরোটাই তাহাজ্জুদের সময়। মিন কুল্লিল লাইল কাদা আওতারা রাসূলুল্লাহ, রাতের প্রত্যেকটি অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর তাহাজ্জুদ পড়েছেন। আওতারা মানে তাহাজ্জুদ সহ বেতর পড়া, হাদিসের ভাষায়। তো এই জন্য বিষয়টা হচ্ছে আমার এইরকম, এই জন্য বেশি সহি মত হচ্ছে যে হাদিস সহি, কিন্তু এটা তাহাজ্জুদের একটা অংশ, তাহাজ্জুদের সালাতের একটা অংশ। আল্লাহ তাআলা আলাম। সুন্নত নফল, সুন্নত নফল, এগুলো নফল, এই নফলের চাইতে বেশি ফরজের গুরুত্ব দেয়। অনেকে ফরজ অবহেলা করছেন, বরং যারা বেশি নফল নিয়ে বাড়াবাড়ি করছেন তাদের ফরজে অবহেলা, ফরজে অবহেলা। স্বামীর হক আদায় করছেন, স্ত্রীর হক আদায় করছেন, আর নফল নিয়ে বাড়াবাড়ি, এদিকে অনলাইনে কোর্স করে বেড়াচ্ছে, আর স্বামী আসলে 1 গ্লাস পানি দেওয়া বা মন মানসিকতা নেই, স্বামীকে সন্তুষ্ট করতে হবে, স্বামীর সাথে সম্পর্ক খারাপ। আজকে এক ভাই বলছে যে সপ্তাহকে সপ্তাহ আমার স্ত্রী আমার সাথে কথা বলেন, আমিও তার সাথে কথা বলিনি, এটা কোনো সম্পর্ক হলো, দাম্পত্য শান্তি হলো? এগুলো ফরজ, সুসম্পর্ক থাকতে হবে স্বামী স্ত্রীতে, ছেলে মেয়ের সাথে, বাপ মায়ের, এগুলো ফরজ কাজ। তো আল্লাহ ফরজকে যেন গুরুত্ব দিয়ে আদায়ের তৌফিক দান, তারপরে সুন্নত নফল পাল্লে করে, নফলগুলি পাল্লে করেন, আর না হলে নফল নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে ফরজে যেন ঘাটতি ত্রুটি না হয়ে যায়। বারাকাল্লাহ ফিকুম।